প্রিয় শিক্ষার্থী, পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতে 2.2 নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে আমার সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়ে যাও। সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী গণিত 2.2, এখানে লেখা আছে দেখো, প্রতি লিটার মিল্কভিটা দুধের মূল্য 52 টাকা দিয়ে কিনে 55 টাকা ধরে বিক্রি করলো, 52 টাকা করে কিনে 55 টাকা বিক্রি করলো, এতে শতকরা কত লাভ? তাহলে লাভ তোমাদের 4 নম্বর অঙ্কে দেখো, লাভ, লাভের সূত্র তোমরা জানো, লাভ সমান বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে দেখো 55 টাকা, আর ক্রয় ছিল 52 টাকা, এখানে দেখো লাভ হলো 3 টাকা, এই যে 3 টাকা লাভ হলো, ক্রয় মূল্য কত 52 টাকায় লাভ হলো 3 টাকা, সুতরাং 52 টাকায় লাভ হয় 1 টাকা লাভ হয়, তাহলে কি আরো কম, 3/52/3, এইভাবে 100 টাকা, শতকরা বলছে তাহলে আমাদের 100 টাকায় বের হবে, 100 টাকায় লাভ হয় 3 × 100, আর নিচে হবে কত 1। এখানে আমরা যদি কাটাকাটি করি, দুই দিয়ে কাটলে 4 দিয়েও ভাগ করা যায়, 4×4 আর হলো 3×4, 4×52, আর 4×25 3×25 কত 75, 75/13, দেখুন আমরা বড় হলে মিশ্র অংশ করে দেয় বলো, 5×5 = 65, কত 10, তাহলে কত টাকা হলো 5×13/10, কত বললাম 5×13/10, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে লাভ হইল, কত টাকা লাভ হইলো এটা আমরা বুঝতে পেরেছি। এখন আরেকটি অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্ক, দেখো এখানে বলছে প্রতিটি চকলেট 8 টাকায় হিসাবে ক্রয় করে 8.50 টাকা হিসাবে বিক্রি করলে 25 টাকা লাভ হয়, মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল? ঠিক একইভাবে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরে দেখি, লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়, বিক্রয় মূল্য ছিল 8.50 টাকা আর ক্রয় মূল্য ছিল 8 টাকা, তাহলে লাভ হলো 0.5, তাহলে 0.5 টাকা লাভ হয় একটি চক্রে, 0.5 টাকা লাভ হয় একটি চক্রে, একটি চক্রে, সুতরাং 1 টাকা লাভ হয় উপরে 1, নিচে 0.5, আর 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় 1×25, এটাকে যদি আমরা দশমিক তুলে দেই তাহলে কি হবে,
এক গুণ দুই পাঁচ ইন্টু দশ হবে পাঁচ, দশমিকের জন্য একটা এক আর সংখ্যা একটার জন্য পাঁচ পাঁচা পঁচিশ সমান গুণ করলে হবে পঞ্চাশ, পঞ্চাশটি উত্তরে আমরা কি লিখতে পারি পঞ্চাশ। এইভাবে তোমরা পরবর্তী কিছু অঙ্ক দিয়ে দেয় তোমরা এগুলো বাড়িতে করবে। ছয় থেকে আট পর্যন্ত অঙ্ক তোমরা বাড়ির কাজ করে লিখে নাও, বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ থেকে দশ তোমরা বাড়ি থেকে করবে, না পারলে আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।